কেকটি বানাবার কিছু চকলেট বিস্কুট রেখেছি এবার সেটাকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি দেখুন ভালো করে গুঁড়ো করে নেব এই যে ভালো করে গুঁড়ো হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে দু চামচের মতো বাটার নেব এই যে দু চামচের মতো মাখন বা বাটার নিয়েছি এবার এর মধ্যে আমি মালাই নিয়েছি বাটারের যে পরিবর্তে অয়েলও ইউজ করা যেতে পারে সাদা তেল এবার এর মধ্যে আমি চিনিকে গুঁড়ো করে নিয়ে সেটা দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি এভাবে পেস্ট করে নিয়েছি দেখুন আমি একটা ডিম নিয়েছি আর এখানে নেসলের একটা কফির প্যাকেট নিয়েছি ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে এটাকে ফ্যাটাবো এটাকে আমি খুব ভালো করে ফ্যাটাবো একটুখানি আমি স্ট্রবেরি সিরাপও এর মধ্যে দিয়েছি একটু সুন্দর ফ্লেভারটা আসার জন্য এবার আমি এর মধ্যে দিয়েছি কফি কফিটা দিয়েছি এবার কফিটা দিয়ে এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেবে যে ভালো করে এবার ফেটিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এখানে যে চকলেট বিস্কুটগুলোকে মিক্সরিতে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার এই সব কিছু উপাদান খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন আমার ফ্যাটানো হয়ে গেছে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি এবার আমি এখানে মেজারমেন্ট কাপে ঠিক দু কাপ মেপে এখানে আমি ময়দা দিয়েছি আপনারা মানে আটাও ইউজ করতে পারেন ময়দা ইউজ করতে পারেন আমি এখানে ময়দা নিয়েছি দু কাপ এবার আমি নিয়েছি কোকো পাউডার যেহেতু এটা চকোলেট কেক করছি তো সেই কারণে আমি এখানে কোকো পাউডার নিয়েছি আর কি এবার কোকো পাউডার দিয়ে এবার সব উপাদানগুলোকে আর একবার ভালো করে এইভাবে মিক্স মিক্সড করিয়ে নিচ্ছি আর কি দেখুন ভালো করে এটা মিক্সড করছি এবার আমি অন্য একটা পাত্রে দুধ নিয়ে তার মধ্যে কিছু জেমস নিয়েছি জেমসের ভেতরেও যেহেতু চকলেট থাকে বা দুধের সাথে আমি এই জেমসটাকে খুব ভালো করে মিক্সড করছি যেহেতু আমার কাছে আলাদা কোনো চকলেট ছিল না এই জন্য বাড়িতে কিছু জেমস ছিল সেই জন্য আমি জেমস দিয়ে এখানে একটা মানে চকলেটের সস মতো বানিয়ে নিচ্ছে আপনাদের কাছে যদি ডার্ক চকলেট থাকে আপনারা সেটাও করতে পারেন এবার আমি এটা ধীরে ধীরে এর মধ্যে ঢেলে দিচ্ছি খুবই গরম এই আস্তে আস্তে ঢালতে হবে এবার আমি এটাকে ঢেলেছি এবার ঢেলে এবার এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব এর মধ্যে এখন একসাথে পুরোটা ঢালবো না অল্প অল্প করে ঢেলে ঢেলে এটাকে আমি এবার ভালো করে এইভাবে মিক্সড করে নিচ্ছি জেমসগুলো দিয়ে দিয়েছে এর মধ্যে এবার আমি এর মধ্যে বেকিং পাউডার এক চামচ আর বেকিং সোডা হাফ চামচ দেবো দিয়ে তার মধ্যে লেবু দেবো যাতে এটা বিক্রিয়া করে এবার আমি দুটো এখানে দেখুন ওয়ান টাইম কন্টেনার নিয়েছি আর কিছু আমন্ড রেখেছি ডেকোরেশনের জন্য আমন্ড আর চেরি কেটে আমি এটা কন্টেনারের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে ওপরে ডেকোরেশনের জন্য সাজিয়ে নিয়েছি এবার আমি এটাকে বেক করব। এবার দেখুন আমি প্রেশারের মধ্যে এটা বসিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে ভালো করে বেক করব দেখুন পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবং আমার কেকটা ভালো মতো বেক হয়ে গেছে আমি দেখেও নিয়েছি ছুরি ঢুকিয়ে কেকটা যেহেতু প্রচণ্ড গরম রয়েছে এই জন্য আমি এখানে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমি এটা থেকে বার করে নেব দেখুন আমি এবার কেকটা বার করে রেখেছি এখনও গরম আছে একটু ঠান্ডা হলে তারপরে কেকটা কেটে খাওয়া যাবে আর কি কেকটা এবার টেবিলে নিয়ে যাওয়া হবে দেখুন টেবিলে রেখেছি এবার আমি একটা ওয়ান টাইম থালার উপরে কেকটা রেখেছি রেখে এবার এই কেকটাকে কাটা হবে কেকটাকে আমি এখান থেকে খুলে রেখেছি এটা পেছনের সাইড কেকের এইটা হচ্ছে পুরো কেকের পেছনের সাইডটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি কাটার আগে যে দেখুন রকম বেক হয়েছে এবার এ দেখুন কেকটা কাটলাম দেখুন ভেতরে কেমন বেক হয়েছে আর ওপরে এই যে ডেকোরেশনটা এটাকে এবার আমি পিস পিস করে কাটছি কেটে এবার আমি এটাকে ডিস্ট্রিবিউট করছি এটা লাস্ট পিস হ্যালো বন্ধুরা আমি যে হট রিচ চকো কফি কেকটা বানিয়েছিলাম উইথ আমন্ড সেটা দেখুন এখন টেস্টিং হচ্ছে আপনারা দেখুন খাওয়া হচ্ছে এখন বন্ধুরা বললে বিচার করবেন না অসম টেস্টি হয়েছে ঘরে তৈরি কে বুঝাই যাচ্ছে না যে এতটা সফট এতটা স্পঞ্জীয় হয়েছে আমি বুঝিয়ে দেবো কীরকম সফট হয়েছে কীরকম স্পঞ্জি হয়েছে দেখুন দুর্দান্ত হয়েছে দুর্দন্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করবেন আর একটু শেয়ার করবেন আর পাশে বেল আইকনটি একটু প্রেস করে দেবেন তাহলে প্রথম নোটিফিকেশন আপনাদের সামনে চলে যাবে এরকম অনেক ধরনের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা কিন্তু ওভিয়াসলি আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন